সালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করতেছেন সবাই আল্লাহ রসের সমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আর আজকে কথা বলবো ট্রান্সফার বা কাফালা নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অযথা টানাটানি করলে কোনো লাভ হবে না আর কোনো কিছু আপনি বুঝবেন না আর প্রথম অংশ দেখে পরবর্তী অংশ যদি আপনি না দেখেন তাহলে আপনার কোনো ফায়দা আসবে না তো প্রথম থেকে শেষ পর্যন্তই সাথে থাকবেন তা প্রথমে বলতেছি আপনারা অনেক কি क्वेश्चन করেছেন বলতেছেন বাই ট্রান্সফার বা কাফালা নাকি বন্ধ নাকি এটা বাতিল করা হয়েছে এখানে হয়তো আপনারা যেখান থেকে নিউজটা নিচ্ছেন হয়তো সেখানে হয়তো ভুল বলছে অথবা সেখানে যে কথাগুলো বলছে সেগুলো হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারেন নাই যার কারণে আমাদেরকে কমেন্ট করতেছেন প্রথমে আমি আপনাদেরকে বলি কাফালা বা তাদাজুল যে সিস্টেমটা এটা কিন্তু অল টাইমই চালু আছে বলতে গেলে এখানে আপনি আপনার কোম্পানি বা মালিকটা কিন্তু পরিবর্তন করতে পারবেন আপনি আপনার কোম্পানি বা কফিল কিন্তু পরিবর্তন করতে পারবেন মানে চেঞ্জ করতে পারবেন এক আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিছু আইন প্রণয়ন হচ্ছে তো আপনি যদি বলেন যে টানা হতেই পারবে না সেটা কিন্তু ভাই ভুল কারণ আপনি যে কোনো সময় আপনার কফিল বা মালিক পরিবর্তন করতে পারবেন এখানে কিছু শর্ত কিছু বিধি নিষেধ রয়েছে আপনারা সবাই জানেন কোম্পানি বা কফিল যদি আঁকা মা অথবা পাসপোর্ট যদি তিন মাসের জন্য আটকে রাখে সেক্ষেত্রে আপনি কিন্তু কমপ্লেন করে মালিকটা পরিবর্তন করতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার কোম্পানি বা আপনার কফিলের রোকসা যদি আহামার থাকে মানে রেড সিগনাল থাকে সেই ক্ষেত্রে পারবেন এন্ড তৃতীয় হচ্ছে তিন মাসের স্যালারি যদি আপনার আটকে রাখে তাহলে আপনি পারবেন সো এই তিনটা কারণে আপনি আপনার মালিক পরিবর্তন করতে পারবেন এজন্য আপনার করতে হবে মক্তবা আমেল অথবা লেবার কোর্টে গিয়ে কমপ্লেন কমপ্লেন দায়ের করতে হবে আপনার কোম্পানি বা কফিলের নামে দেন ওখান থেকে তারা সবকিছু জাস্টিফাই করার পর যে ফাইনাল ডিসিশন দিবে যদি আপনার পক্ষে রায় আসে দেন হচ্ছে তারা আপনাকে তানাজুল হওয়ার সিস্টেম বা তানাজুল হওয়ার কাগজপত্র ওরা আপনাকে দিয়ে দিবে দেন আপনি যে কোথাও যে কোনো কোম্পানি যে কোনো মালিকের কাছে তানাজুল বা কাফালা হয়ে যেতে পারবেন এটা হচ্ছে এই বিষয়টা তো আপনারা কমেন্ট করতেছেন ভাই কোথাও নাকি কাফালা হওয়া যাবে না আসলে এই নিউজটা সত্য নয় এটা বোকাস একটি নিউজ শুধু অযথা ওই ধরনের ভিডিওগুলো দেখে নিজেকে বা নিজের মাইন্ডটাকে চেঞ্জ করা বা একটু টেনশনে পড়ার কোনো দরকার নেই তো এখন আসি মার্চের পর যে আইনটা বা মার্চের পর্যায় আপনাদের জন্য হবে সেটা হচ্ছে প্রত্যেক আমেল তার নিজের আ নিজে করবে দ্বিতীয়ত সে ইচ্ছে মতো তার দেশে আসতে যেতে পারবে ছুটি লাগিয়ে নিজেই ছুটি লাগাবে আসতে পারবে এবং হচ্ছে সে কোথাও যদি কন্ট্যাক্ট করে দুই বছর বা এক বছরের জন্য তার কন্ট্যাক্ট বা এগ্রিমেন্ট অনুযায়ী সেই কন্টাক্ট ফর্মটা শেষ হওয়ার পর বা কন্ট্যাক্টটা শেষ হওয়ার পর পর সে অন্য কোথাও চালিকা ফেলা হতে পারবে যেটা আগে ছিল না তো এখন যদি মার্চের পর আপনারা যদি এই আইনগুলোর ভিতরে পড়েন বা এই আইনটা যদি কার্যকর হয়ে যায় তখন কিন্তু আপনি যে কোম্পানি বা কফিলের সাথে এগ্রিমেন্ট করছিলেন দুই বছর বা এক বছর যতদিনের আপনি এগ্রিমেন্ট করবেন ওই এগ্রিমেন্টের আগে আপনি কাফালা হতে পারবেন না আর আপনার তখন কাফালা হওয়ার প্রয়োজন হবে না আর তখন অনেক জিনিসগুলো উঠে যাবে ধরেন এখন বর্তমানে আপনি কিন্তু আপনার কোম্পানি বা আপনার কপিল যদি আঁকামা রেখে দেয় আপনি কিন্তু পাচ্ছেন না আপনার স্যালারিটা যদি আটকে দেয় সেটা কিন্তু পাচ্ছেন না তারপর হচ্ছে আপনি ছুটি কিন্তু ইচ্ছে মতো পারতেছে না কিন্তু মার্চের পর থেকে কিন্তু এই সকল সুযোগগুলো আপনি নিজে করবেন সো এখানে আপনার কফিল পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না বাট তারপরেও যদি আপনার কফিল প্রয়োজনের ইচ্ছে হয় বা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি যে কোম্পানি বা স্পন্সরের মাধ্যমে আছেন বর্তমানে তার অনুমতি নিয়ে আপনি ট্রান্সফার বা কাফালা হতে পারবেন তো এই হচ্ছে মূল বিষয়বস্তু হয়তো আপনি বুঝেন নাই সে ভিডিওতে বা নিউজে কি বলা হয়েছে অথবা সেখানে তারা ভুল বলছে দুইটার একটা কনফিউশন হচ্ছে আপনার ভিতরে এখন এই কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শোনেন যেগুলো আপনি আপনাকে একটু আগে বললাম তাহলে আপনার বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার কাফালা অল টাইম চালু রয়েছে আপনি কন্ডিশনের মাধ্যমে আপনার যে কন্ডিশন দেওয়া হয়েছে একটু আগে তিনটা কন্ডিশনের আন্ডারে পড়লে আপনি লেবার কোর্টের মাধ্যমে কমপ্লেন করে কাফালা হতে পারবেন অ্যান্ড আপনার কপিল যদি আপনাকে কাগজপত্র দেয় কাফেলা হওয়ার জন্য তাহলে আপনি কাফেলা হয়ে যেতে পারবেন আর মার্চের পর থেকে আপনি কাফেলা হতে পারবেন না যতদিন আপনার এগ্রিমেন্ট থাকে এগ্রিমেন্ট শেষ হওয়ার পর আপনি কাফেলা হতে পারবেন এর আগে করতে গেলে আপনার কফিল বা কোম্পানি বা স্পন্সরশিপ লাগবেই আপনার স্পন্সরের অরাকা লাগবেই তো এই হচ্ছে মূল বিষয়বস্তু আপনি বুঝতে হয়তো ভুল করছেন তো আজকে পর্যন্ত সকলেরই আবারও সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি তার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন পাশে থাকা বেলটি অন করে দেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন গুড বাই